ওলামাই কেরাম হলে কয় একটা আমলের কথা কইতরা, এখানে আর বহুত কথা আছে আমি লম্বা করতাম না, কয় একটা আমলের কথা কইতরা, বহুতটা আমল বাক্কা কয় একটা আমলের কথা কইতরা, যে এটা যদি কোনো মুসলমান বেটাইন বেটিনতে করইন তাহলে আল্লাহ পাক বড় গুসা করেন, বড় দুঃখ পাইন। এর মধ্যে এক নম্বর আমল হইল, যে সময় মুসলমানে নমাজ ছাড়ি দেয় বেটাইন বেটিন বালিগ যারা নমাজ ছাড়ি দেন আল্লাহ পাকে বড় গুসা করেন, বড় দুঃখ পাইন। হেনে বলে কোরআনে করিমর মধ্যে মহান আল্লাহ তাআলায় একবার নাই দুইবার নাই মুসলমান অন্তত পক্ষে 82-83 বার নমাজের হুকুম কোরআন শরীফে দেব হইছে রে ভাই। এক মুসলমানে নমাজ ছাড়িলে আল্লাহ পাকর 82-83 আয়াতের উল্টা করতে আছে, গতিকে আল্লাহ নিশ্চয় এর উপরে বেজার হয়ে যাইবা, মুসলমান বেজার হয়ে যাইবা রে ভাই। তো ইয়ে আমল, এর কারণে আমরা মুরব্বিয়ান যেগুলো আপনারা নমাজ ছাড়ুন না, বেশিরভাগ নমাজর কমি হইয়া থাকে যুবক বা আইহলের মতো, যুবক বা আই হলে নমাজ কম পড়ুন, যুবতী বই নকলে নমাজ কম পড়ুন, মুরব্বিয়া নকলে নমাজ পড়ুন। এর কারণে যুবক বা আই হল আল্লাহ পাকরে বেজার করুন না জানি, হদিস শরীফের মাঝে আছে যে মুসলমানে নমাজ ছাড়ইন দুনিয়া থেকে যাওয়ার বাদেও আল্লাহ পাকরে কিয়ামতর দিন গিয়ে বেজার হইবা, বলে আল্লাহ পাকরে কিয়ামতর দিন বেজার হইবা, কিয়ামত তো এটা বহুত দেরি আছে, বলে জি না, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইছেন জান মৌত হই গেছে তান কিয়ামত শুরু হই গেছে, জান মৌত হই গেছে তান কিয়ামত শুরু হই গেছে, কিয়ামত দূর হই না, মৌত হই আনলেও এন কিয়ামত আরম্ভ হই যায়। গতিকে যদি নমাজ পড়ইন না তো দুনিয়া থেকে যাওয়ার বাদেও খারা তো যাইতাম আপনি আমি আল্লাহ তালার আতো, আল্লাহ তালার আতো যাইতাম, আর আল্লাহ পাক দুনিয়া থেকে যাওয়ার বাদেও মৌতর বাদেও আল্লাহ পাকরে আমরা বেজার পাইলি না, আর বেজার পাইলে আখেরাত কিতো হইব আর ইন বয়ান লাগতো না আপনি আমি বুধ পাইব। গতিকে যুবক বা হল যুবতী বই নহল, বিশেষ করে বর্তমান প্রজন্মর মধ্যে বর্তমান সময়ে যুবক যুবতীরাও বেশিরভাগ বেনমাজি থাকবে, এর কারণে কোনো যুবক বাই কোনো যুবতী বইন যাতে নমাজ ছাড়ইন না আল্লাহ পাকে আমরা রে আমলের তৌফিক দেখো আমিন। নমাজ সম্বন্ধে তকরির আপনার প্রচুর হুনইন নেশাব তালিম প্রচুর হুন্ত্রা, সামান্য আলোচনা করলাম নমাজ সম্বন্ধে, ওটাও যে নমাজ ছাড়িলে আল্লাহ পাকে গুসা করেন, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গুসা গুসা করেন, ফেনে এই নমাজ আসমানও ফরজইছে, এই নমাজ দিবার লাগি রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাকে মেয়েরা জানিছেন, শরীয়তের যত হুকুম জিব্রাইল আলাইহিসসালামে দুনিয়াত লইয়া আইছেন, আর নমাজ দিবার লাগি রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাকে মেয়েরা জানিছেন, আর হন্তা কি তোহফা আল্লাহ পাকে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিছেন নমাজ আমরা লাগিয়া, আর এই নমাজ আপনারা জানোইন 50 ওয়াক্ত আছে, কমতে কমতে ভাসো আইছে, আর শরীয়তের যত হুকুম জমিনও জিব্রাইল আলাইহিসসালামে লইয়া আইছেন, আর জমিনও শুনাইয়া দিছেন জমিনও ফরজইছে, নমাজ নাজিল হইছে আসমানও আর জমিনও তালিম হইছে, আর শরীয়তের সব হুকুম জমিনও আইছেন জিব্রাইলে লইয়া আর জমিনও তালিম হইছে জমিনও শিক্ষা দেব হইছে। নমাজ উম্মুল ইবাদাত, মুহসিনিনে কেরাম হলে ফরমাইছেন নমাজ উম্মুল ইবাদাত, যত এবাদত আছে সব এবাদতর মা মূল হইল নমাজ, গতিকে এই নমাজ ছাড়িলে আল্লাহ পাকে গুসা করেন। দুই নম্বর হরমাইত্রা মুসলমান, আরও একটা আমল আছে যেটা করলে আল্লাহ বড় গুসা করেন, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় গুসা করেন, এটা মা বই নকলের ব্যাপারে, এটা কিতা বলে বেফর দেখে করলে বেফর্দা হইলে, মা বই নকল জমিনে যদি বেফর্দা হইন তাহলে আল্লাহ পাকে বড় গুসা করইন, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় গুসা করইন। কোরআন শরীফের মধ্যে এক দুই আয়াত নাই, কমপক্ষে 7-8টা লম্বা লম্বা আয়াতের মধ্যে আল্লাহ পাকে পর্দার হুকুম দিছেন বেটিন ধরে, যখন এক বেটি বেফর্দা হয়ে যায় কোরআন শরীফের এই আয়াতগুলো উল্টাই লইল, গতিকে আল্লাহ পাকে গুসা করেন। আমি কিতাবে হান লেখছি ও আজকে আমার জামাল প্রিন্টার্স তাকে আনছি,
গাড়িতে আছে পর্দার আদিকতা হইয়া, পর্দার আদিকতা, পর্দাখান তাকি আইল, পর্দার পুরা শানে নুজুল, পর্দা সম্বন্ধে যে আয়াতগুলো আছে ও আয়াতগুলার ব্যাখ্যা করছি সংক্ষিপ্ত আহারে, আয়াতগুলার ব্যাখ্যা করছি পর্দা সম্বন্ধে অন্তত প্রায় শোর মতো হদিস এখানে আমি আনছি, যে পর্দার সম্বন্ধে যে আছে আমার গাড়িতে আছে পর্দা সম্বন্ধে অন্তত পক্ষে শো হদিস এখানে জমানি হয়েছে। পর্দা করলে কি কি ফায়দা হইব, পর্দা না করলে কি কি ক্ষতি হইব, আউলিয়া একেরাম অখলর ব্যাপারে, আউলিয়া একেরাম অখলর নজর ও পর্দা কোন জিনিস, এই সমস্ত বয়ান আছে এই কিতাবের মধ্যে। আপনারা পড়িবা ইনশাআল্লাহ, সাফ হয়ে গেছে কিতাব, আজকে আমার গাড়িতে আছে, সাফ হয়ে গেছে, অন্যান্য দিন আজকেও নিলে নিতে পারবো, অন্যান্য দিন নিলে নিতে পারবো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় এই পর্দা সম্বন্ধে বহুত হদিস, এক বেটি যদি বেহর্দ হয়ে যায় অন্তত শো হদিস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টাইল, অন্তত সাত আটটা দশটা বারোটা আয়াত কোরআন শরীফের উল্টাইল, আল্লাহ গুসা করেন। আমি পর্দা সম্বন্ধে আয়াতও তুলতাম না, আহাদিসে নবুয়্যাহ তাকে কিছু আলোচনা করতাম না, আমি শুধু আলোচনা করবো হজরত আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহিয়ে, এক আল্লাহর বান্দি যদি জমিনও বেফর্দা হয়ে যায় তান ক্ষতি হইব দুনিয়া আখেরাত তিনটা, আর ফায়দা হইব দুনিয়া আখেরাত তিনটা, ওখানে তো আলোচনা করবো ওখানে তোর সামনে। আর আমার মা বই নহলে বাড়ির তা গিয়া খুব খেয়াল করি ওখানে তা কোন জানি, আর আমার কিতাব ওখান নিলেও ফাইবা এইসব বয়ান আছে। আল্লাহর ওলিয়ে ফরমাইন যে আল্লাহর বান্দি জমিনও বেফর্দা, দুনিয়ার জমিনও সবচেয়ে নাফাক এই বেটি, এই বেটি সবচেয়ে নাফাক। কোরআনে করিমর মধ্যে আল্লাহ পাকে ফরমাইছেন আল খাবিসাতু লিল খাবিসিন, অপবিত্র নাফাক বেটিন যারা তারা দুনিয়ার জমিনের মধ্যে সঙ্গী হইবা নাফাক অপবিত্র ছেলেদের সঙ্গে, ছেলেদের সঙ্গী হইবা নাফাক অপবিত্র ছেলে হলোর সঙ্গী হইবা তারা। ওলামায়ে কেরাম হলে ফরমাইতরা এই খাবিসাত অপবিত্র সবচেয়ে অপবিত্র ঔ বেটি, সবচেয়ে নাফাক ঔ বেটি যে বেটি জমিনও বেফর্দা। তো তানুই সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা এক বেফর্দা বেটি যেহেতু তাইন সবচেয়ে নাফাক অপবিত্র, তান জীবনের সঙ্গী যার লগে মিলাই দেব হইব এই একজন নাফাক হইবা অপবিত্র হইবা। আর আল্লাহর ওলিয়ে ফরমাইতরা তাইন যেহেতু নাফাক, নাফাকর লগে তান জোর মারব, আর নাফাক এই মানুষে আল্লাহর হক যে মানুষে বুঝের না, আল্লাহর হুকুমর উল্টা যে মানুষে করের, এই মানুষের গরো আল্লাহর বান্দি তুমি সুখে জীবন কাটাইতে পারতায় না।